ইয়েস ইয়েস 2024 সালে ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক ইন কন্টেন্ট মেকিং, এন্ড আমার তিনটা ইয়েস জনরা সিলেক্ট করছি, এন্ড আই উইল বি রেগুলার ইন কন্টেন্ট মেকিং ফাইনালি। মাঝখানে মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থাকে না, যে বানাইছে বানাইছে সেম জিনিস স্টাফ। ফাইনালি আমি একটা জায়গায় অনেকদিন ধরে কাজ করছি, আপনারা জানেন যে কি নিয়ে কাজ করতেছে, আসলে ব্যাকগ্রাউন্ডে পাবলিকলি বলা যায় না, বাট ওগুলা নিয়ে আসলে ফাইনালি প্রজেক্টটা শুরু করবো। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। অ্যান্ড এই বছর আর একটু ফিজিক্যালি আর একটু স্ট্রং হওয়া দরকার আসলে, ওই যে ডাম্বলস গুলো দেখাইছিলাম অ্যান্ড স্টাফ, বাট তারপর তো ইঞ্জুরির পর তো জাস্ট বাইর হয়ে গেছি, বাট আইল গেট ব্যাক টু ইট। আমি এখন বুঝতেছি যে এই বয়সে যদি আমি হেলথ ঠিক না করি, আমার আসলে কোনো ঠিক হবে না। সো এই দিজ আর দ্য প্ল্যানস আর কি। অ্যান্ড শুনো, মোস্টলি আমি হেলথ নিয়ে যেহেতু, 2024 এর শেষে মাইট অলসো গেট ম্যারিড, দ্যাট ইজ ও অলসো ইন দ্য প্ল্যান। মাইট মাইট ইয়েস মাইট মাইট ইয়েস, মাইট বিগ মাইট মাইট অ্যানাউন্সমেন্ট, মাইট 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 পডকাস্টের ভিউজ জাস্ট পডকাস্টের ভিউজ আজকে ইনক্রেডিবল সাদমানকে বিয়ে করতে মাইট। চাইতেছে। না না না, চাইতেছি না, ইটস জাস্ট আই হ্যাড দিস টক উইথ মাই প্যারেন্টস, ঠিক আছে? ও আচ্ছা, ভাই বিয়ে করতে চাই মনে হয়। না না না, জিনিস হচ্ছে আমি আব্বা আম্মাকে বলছি একদিন সন্ধ্যা হয়েছে, আচ্ছা হ্যাঁ আব্বা আম্মা তোমরা দুজনে আসো, আমরা 5 মিনিট কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি তাদেরকে সব ক্যাটাগরি বলেছি, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে খোঁজা লাগবে না, তোমাদেরকে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে যাওয়া লাগবে না, আইল চুজ আইল ফাইন্ড আইল ডু দ্য থিংস। আমি তোমাদেরকে আগে থেকে ইয়ে ইনফর্ম করে জানাই দিব, তোমার যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রিসার্চ করার সময় পাবা যে সব ঠিকঠাক আছে নাকি না, দেন যদি ঠিকঠাক থাকে দেন 2024, আর না হলে 2025 আর কি। সো হ্যাঁ আমি বুঝি থ্যাংকস। নাই। তো আপনি আঙ্কেল আন্টিকে বলছেন যে তোমার চয়েস কি, বা তুমি কি টাইপের মেয়ে চাও, দেন আপনি বলছেন যে আচ্ছা ঠিক না আছে আমি দেখি এরকম? উল্টা না, আমি বলছি যে তোমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি না। সো আমি ফার্স্টে তাদের সাথে থেকে জানছি যে আচ্ছা ঠিক আছে কি লাগবে, আর আমি তো জানি বাপ মা কি চায়, তো হ্যাঁ সব বাপ মা একই জিনিস চায়, বাট হ্যাঁ হ্যাঁ ইয়া। তারপর হ্যাঁ আমি এটা জেনে নিছি, তারপর আমি বলছি যে ঠিক আছে যা কিছু হবে আমি তোমাদেরকে আগে থেকে ইনফরমেশন দিব অ্যান্ড স্টাফ। আর তারপর বলছি যে কোনটা তোমাদের জন্য ডিল ব্রেকার, তো ডিল ব্রেকার কি এই জিনিসটা জেনে নিছি। তারা ভাগ্যে সেটা বলে না যে বরিশাল লাইনে হবে না, চারটি আইনে হবে, এই টাইপের কোনো লিমিটেশন দেয় নাই। সো সোফার উই আর ইন কমপ্লিট সিঙ্ক। মানে আমার মনে হয়েছে যে এটা লাস্ট দিন এনায়েত বলছিল, এটা আমরা এনায়েতকে ফ্লোর দেই নাই, যে এই যে বিয়ের শাদি কিংবা মানুষকে বুঝা কিংবা ইমোশন স্টাফ এগুলো নিয়ে আমরা কনভার্সেশন করি না, জন্য আমাদের জন্য ক্ল্যারিটি নাই। এই বাট তো আমার কাছে মনে হয়েছে ইউ ক্যান বি ভেরি ম্যাচিওর, কমিউনিকেট করো, না হলে জিনিসটা আসলে মানে হালকার উপর ঝাপসা থাকে যে করতেছে এটা কি আসলে। তো আমি প্যারেন্টস দিকে কমিউনিকেট করে দিচ্ছি, আমি অনলাইনে বললাম ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার কি হয় যা আছে। সো টু সবকিছু থাউজেন্ড ঠিক টোয়েন্টি থাকলে 2024-এর ডিসেম্বরে সাদমানের নতুন মোটরসাইকেল থাকবে। হ্যাঁ ও রিগার্ডিং মোটরসাইকেল, আর রিগার্ডিং মোটরসাইকেল এই সাদমানের তো কনভার্সেশন চিটং এর, হয়েছে। রাইট? হ্যাঁ চিটং এর না না আপনার? বাবা আমি ঢাকার, ও আচ্ছা আচ্ছা, তাহলে গরু পাবেন না, যাই হোক। হ্যাঁ হ্যাঁ। সো আমি এই জন্য আর আমি এই কনভার্সেশন হয়েছে যে বাইক, বাট আমার ফ্যামিলি থেকে বাইক দিবে না কোনোভাবেই, আমি বাইক কিনতে পারবো না, তোমাকে কিনলে গাড়ি কিনতে হবে, বাট তুমি দেয়ার দ্যাট। ইউ ডিডন্ট গেট দ্য জোক। ও আচ্ছা আমি তোমার কেনার কথা বলতেছিলাম না। কেনার কথা বলে নাই ভারত ভাই। হ্যাঁ এটা গেল। আচ্ছা, তোমার এবং ডু ইউ হ্যাভ আ পার্সন সাদমান, পোটেনশিয়াল পার্টনার? ডাইরেক্টলি জিজ্ঞেস করে ফেলো না বলতে চাইলাম, জোরে জোরে।